আসসালামু স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে সাথে আছি মেহেরুননেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। 4000 ছাড়িয়ে গেল 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা। পরীক্ষা করা মানুষের প্রতি 5 জনে একজনের বেশি কোভিডে আক্রান্ত। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্যের কিট পুরোপুরি কার্যকর নয় বলেছে বিএসএমএমইউ। 11-40% সঠিক ফলাফল। রেড জোনে লকডাউন কার্যকরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনার অপেক্ষায় সিটি কর্পোরেশন। এলাকায় ম্যাপিং চিহ্নিত করার পরই ব্যবস্থা। করোনা চিকিৎসায় প্রেসক্রিপশন ছাড়া ডেক্সামেথাসন বিক্রিতে নিষেধাজ্ঞা। করোনার কম উপসর্গে ব্যবহারে জীবনহানির আশঙ্কা। এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স এ যা থাকছে। করোনা ভাইরাসে আক্রান্তদের সেবায় নিয়োজিত চিকিৎসক মাকসুদা জাহান আখির কথা। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। করোনা মহামারীতে জীবন ব্যবস্থায় নিজেকে মানিয়ে নেয়ার পরামর্শ। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা 4000 ছাড়িয়ে গেছে। 24 ঘন্টায় মারা গেছেন 43 জন। মোট শনাক্ত এখন 98,489, মোট মৃত্যু 1305। সর্বশেষ পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় 23%। চক্রমালিথা রিপোর্টে বিস্তারিত। 8ই মার্চ প্রথম শনাক্ত হয়েছিলেন 3 জন। এরপর শনাক্তের সংখ্যা বাড়তে বাড়তে শ ছাড়িয়ে 1000, এরপর 2, 2.5, 3, 3.5 হাজার পেরিয়ে সর্বশেষ একদিনে 4000-এর বেশি শনাক্ত। এভাবে বাংলাদেশে করোনা শনাক্তের 120তম দিনে মোট শনাক্ত 1 লাখের কাছাকাছি, মৃত্যু সংখ্যাও 1300 ছাড়িয়েছে। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় হটলাইনে 1,89,169টি কল রিসিভ করা হয়েছে। উপসর্গ আছে এমন 18,922 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে 17,527। তাদের মধ্যে শনাক্ত একদিনের হিসাবে সর্বাধিক 4,800। শনাক্তের হার 22.87%, মানে প্রতি 5 জনের মধ্যে একজনের বেশি আক্রান্ত। 24 ঘন্টায় মারা গেছেন 43 জন, সুস্থ 1,925। দেশে এখন পর্যন্ত শনাক্তের মোট সংখ্যা 98,489। বাড়ি এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 58,995 জন, সুস্থ 38,189, মৃত্যু 1,305। কোয়ারেন্টাইনে 62,490 এবং আইসোলেশনে আছেন 10,752 জন। শনাক্ত হয়েছেন 4,008 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন, এ পর্যন্ত 1,305 জন। করোনা মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধাদের কৃতজ্ঞতা জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। যে সকল চিকিৎসক প্রতিনিয়তই যুদ্ধ করে যাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন এবং কেউ কেউ মৃত্যুবরণ করছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যারা এই সম্মুখ যুদ্ধের যোদ্ধা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আবারও বলা হয়েছে, সচেতন হন, সতর্ক থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিন ও সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত বলেছেন, 3টি সহজ স্বাস্থ্যবিধি মানলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি শতকরা 98% কমে যায়। এই জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ এই চিকিৎসক। এই মৃত্যুর হারের সাথে একটা জিনিস আমি উল্লেখ করা দরকার, যে অনেক রোগী আছেন যারা করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন, তাদের হয়তো বা এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
যেমন যদি আমরা দেখি ঢাকা মেডিকেল কলেজে যেমন একটি পত্রিকা প্রকাশিত সংবাদ অনুযায়ী যে গত 2 মে থেকে 17 জুন পর্যন্ত মারা গিয়েছেন প্রায় 673 জন। তার ভিতরে শুধু করোনার ডায়াগনোসিস নিয়ে ডায়াগনোসিস হয়েছে 161 জন, যেটা আমাদের মৃত্যু তালিকা সংযুক্ত হয়েছে। এই যে এই মূল তালিকার বাইরে বিপুল সংখ্যক লোক বিভিন্ন জায়গায় কোনো উপসর্গ নিয়ে মারা যাচ্ছে, তাদের কিন্তু আমাদের মূল তালিকায় যোগ করা হচ্ছে না, যার জন্য দেখা যাচ্ছে মৃত্যু হয় একটু রিলেটিভলি কম হওয়া, তবে জনগণের ভিতরে কিন্তু কিছুটা শৈথিল্য অথবা অজ্ঞতা দেখা দিচ্ছে, তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে সিম্পল 3টা স্টেপ আমরা বলি, সেগুলোর হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা এবং নিরাপদ দূরত্ব থাকা অন্তর্পক্ষে 1 মিটার বা 3 ফুট। এই সিম্পল 3টি জিনিস যদি আমরা কেউ মেনে চলতে পারি, তাহলে কিন্তু 98% আমাদের রিস্ক কমে যায়। এই 98% রিস্ক কমানোর জন্য সিম্পল 3টি জিনিস আমাদের ফলো করা অত্যন্ত জরুরি, যেখানে নাকি যে পরিস্থিতি থাকে। কোভিড-19 মোকাবেলায় নতুন পরিকল্পনা সহ ভবিষ্যৎ দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে একটি সভায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ যাবৎ গৃহীত ব্যবস্থা, চিকিৎসা সামগ্রী সংগ্রহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাউকাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর ABM আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোর্শেদ জামান উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের পরীক্ষা কিট পুরোপুরি কার্যকর নয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, করোনা উপসর্গ দেখা দেওয়ার প্রথম 2 সপ্তাহের মধ্যে এই কিট দিয়ে 11-40% সঠিক ফলাফল পাওয়া গেছে। বিএসএমএমই এর প্রতিবেদনে হাতে পাওয়ার পর এ বিষয়ে মতামত জানাবে গণস্বাস্থ্য। লায়লা নশনের রিপোর্ট। করোনা ভাইরাস শনাক্ত করা নিয়ে সারা দেশের মানুষ যখন নানা ভোগান্তিতে, সে সময় করোনা পরীক্ষা কিট উৎপাদন করে জনগণকে আশা দেখিয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্র। বলেছিল অনুমোদন পেলে তাদের উৎপাদিত কিট দিয়ে স্বল্প মূল্যে কম সময়ের মধ্যেই করোনা পরীক্ষা করা সম্ভব হবে। কিটের কার্যকারিতা নিয়ে টানা 1 মাসের গবেষণার পর প্রতিবেদন তুলে ধরে বিএসএমএমইউ। সর্বমোট 509টি রক্ত স্যাম্পল পরীক্ষার মাধ্যমে 1 মাস সময়ের মধ্যেই গবেষণা পরীক্ষা কার্যক্রম শেষ হয়। এই কিটটি উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তকরণে কার্যকরী নয়। উপসর্গের প্রথম 2 সপ্তাহে এই কিট ব্যবহার করে শুধুমাত্র 11-40% রোগীর রোগ শনাক্তকরণ সম্ভব। এই কিট দিয়ে যাদের ইতিপূর্বে কোভিড-19 হয়েছিল এমন 70% রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা সম্ভব হবে বলে জানান তিনি। তবে তার মতে কোভিড-19 এর বিস্তার বুঝতে এই কিট ব্যবহার করা যেতে পারে। এই কিটের মাধ্যমে 70% রোগী যাদের ইতিপূর্বে কোভিড রোগ হয়েছিল তাদের শনাক্তকরণ সম্ভব। এই তথ্য আমাদের কোভিড প্লাজমা বিতরণ, কোয়ারেন্টিন সমাপ্তির সময় নির্ধারণ এবং লকডাউন উত্তোলনের রূপরেখা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। প্রচলিত আরটিপিসিআর পদ্ধতি যেখানে নেই অথবা যাদের কোভিড-19 উপসর্গ থাকা সত্ত্বেও আরটিপিসিআর ফলাফল নেগেটিভ এসেছে, তাদের ক্ষেত্রে এই কিট কিছুটা সহায়ক হবে বলেও জানান তিনি। তবে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি গণস্বাস্থ্য কর্তৃপক্ষ। প্রতিবেদন হাতে পেলেই এ বিষয়ে মতামত জানানো হবে বলে জানান বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ রাজধানীর রেড জোনে ঘোষিত এলাকাগুলোতে লকডাউনের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছে সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এলাকায় ম্যাপিং চিহ্নিত করার পরই যথাযথ পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। মিথিলা নাজদিনের রিপোর্ট। ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধীনে রাজধানীর 45টি এলাকাকে করোনা ভাইরাস সংক্রমণে উচ্চ ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করেছে পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটি। ঝুঁকিপূর্ণ এসব এলাকা লকডাউন করে সাধারণ ছুটির আদেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ, কিন্তু এলাকাগুলো ঘুরে লকডাউনের কোনো প্রভাব চোখে পড়েনি। দোকানপাট খোলার জন্য নিষেধ করেছে, কিন্তু আমরা আস্তে আস্তে খুলতেছি। এগুলো প্রতিদিনই বলা হয়, তারা বলছে লকডাউন দিবে, এখনো কিন্তু এটা পুরোপুরি করে নাই।
লকডাউন কার্যকারিতার ব্যাপারে ঢাকা উত্তরের মেয়র বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা সাপেক্ষে আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই লকডাউন কার্যকর হবে। লকডাউন বলবৎ আছে অনলি পুরো রাজাবাজার। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোন এলাকাতে এখনো লকডাউন করা হয় নাই। স্বাস্থ্য দপ্তর থেকে আমাদেরকে ম্যাপিং দিবে, আইডিসি থেকে ম্যাপিং দিবে, তারপরে আমাদের কিন্তু বেশ অনেকগুলো কাজ আছে। ওই এলাকাতে আমাদের কোভিড সেন্টার না থাকে, কোভিড সেন্টার করতে হবে, ওখানে কোনো আইসোলেশন সেন্টার করা যাবে কি না যাবে ওটি আমাকে দেখতে হবে, ওখানে আমাকে দেখতে হবে অসহায় মানুষ কতজন আছে, তাদের জন্য আমার খাদ্যের বন্দোবস্ত করতে হবে। আমাকে যখন ম্যাপিং দেওয়া হবে তারপর থেকে মিনিমাম হলেও আমাকে 72 ঘন্টা সময় লাগবে, তারপরে এর বাইরে জনসচেতনতা সৃষ্টি করতে নিয়মিত কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। করোনা চিকিৎসায় প্রেসক্রিপশন ছাড়া ডেক্সামেথাসন বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। জীবন রক্ষাকারী স্টেরয়েড ঔষধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার না করতে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের মহাসচিব চ্যানেল আইকে জানিয়েছেন, ভেন্টিলেশনে থাকা ও অক্সিজেন প্রয়োজন হয় এমন মানুষের জীবন বাঁচাতে ওষুধটি কার্যকর হলেও কম উপসর্গ থাকা রোগীরা ব্যবহার করলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। চক্রমালিতার রিপোর্ট। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক হাসপাতালে থাকা প্রায় 2000 রোগীর উপর গবেষণা চালিয়ে স্টেরয়েড ওষুধ ডেক্সামেথাসন ব্যবহারে সফলতা পেয়েছেন। করোনা চিকিৎসায় পৃথিবীর সবচেয়ে বড় এ পরীক্ষায় দেখা গেছে ওষুধটি ভেন্টিলেটরে থাকা এবং অক্সিজেন নেওয়া রোগীদের মৃত্যু ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনে। কোভিড চিকিৎসায় জীবন রক্ষাকারী প্রথম ওষুধটির সন্ধান পাওয়ার পর পৃথিবী জুড়ে আশার আলো দেখা দিলেও বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ করা ওষুধের তালিকায় আগে থেকে ছিল ডেক্সামেথাসন। এই ট্রায়ালের শেষে তারা দেখতে পেল যাদের কিছু লাগছে না, যাদের অক্সিজেন লাগছে না, যেগুলো মাইল্ড কেস তাদের কিন্তু কোনো বেনিফিট নেই তাদের, বরং যাদের অক্সিজেন লাগছে তাদের ক্ষেত্রে দেয়ার ইজ এ গুড বেনিফিট। আর যারা ভেন্টিলেটরে আছে তাদের ক্ষেত্রেও এভরি 8 পেশেন্টে দেখা গেছে যে একজন পেশেন্টকে তারা সেভ করতে পারছে। এই ওষুধটা কিন্তু আমাদের ন্যাশনাল গাইডলাইনে রয়েছে ডেক্সামেথাসন এবং মিথাইলপ্রেডনিসোন নামে। তবে ওষুধটির ব্যবহারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। যারা ক্রিটিক্যাল পর্যায়ে চলে যাচ্ছে শুধুমাত্র ওই স্টেজেই যদি এটা ইউজ করা হয় তাহলে পেশেন্টের জন্য বেনিফিট হবে, আর যাদের লাগছে না অক্সিজেন তাদের ক্ষেত্রে ব্যবহার করে এটার কোনো ভালো ফলাফল আসবে না। বিশেষজ্ঞ চিকিৎসকই ডিসিশন নেবেন যে স্টেরয়েড দেওয়া যাবে কি যাবে না, এটা কিন্তু ঢালাওভাবে ব্যবহার করা যাবে না। এটা ইট শুড বি নোটেড যে এইরকমভাবে আমরা কোনো রিকমেন্ডেশন যদি বলি যে একেবারে সব কেসে সবাইকে কোভিড-19 চিকিৎসা মানে স্টেরয়েড, এটা বড় ধরনের রং মেসেজ হবে এবং এতে করে পেশেন্টরা বিপদগ্রস্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। করোনা চিকিৎসায় ডেক্সামেথাসন নিয়ে সফলতার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার রাজধানীর বেশ কয়েকটি ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে মানুষ হুজুকে পড়ে ওষুধটি কেনার কারণে অনেক ফার্মাসিতে এখন আর ডেক্সামেথাসন নেই। মানুষকে এরকম হুজুকে না পড়তে বলেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। যদি আপনি এই ডেক্সামেথাসন ট্যাবলেট যদি মানুষ খেতে শুরু করে আননেসেসারি তাহলে কিন্তু রোগ প্রতিরোধ কমে যাবে এবং তার করোনা খুব তাড়াতাড়ি হবে। কাজে কোনো অবস্থাতে এই ওষুধটা আমাদের ফার্মেসিতে এইভাবে বিক্রি করা যাবে না উইদাউট প্রেসক্রিপশন অফ এ রেজিস্টার্ড প্র্যাকটিশনার। চিকিৎসকরা বলছেন গুরুতর করোনা রোগীদের চিকিৎসায় ডেক্সামেথাসন একটি জীবন রক্ষাকারী ওষুধ, কিন্তু জীবন রক্ষাকারী ওষুধের অযথা ব্যবহারে জীবনহানির আশঙ্কা থাকে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা 83 লাখের কাছাকাছি, প্রাণ হারিয়েছেন প্রায় 4.5 লাখ মানুষ। জার্মানি ও যুক্তরাষ্ট্রের 3 রাজ্যে হঠাৎ করেই সংক্রমণ বেড়ে গেছে। নিউজিল্যান্ডে নিরাপত্তা বাড়াতে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডেক্সামেথাসন ওষুধ ব্যবহারে করোনায় গুরুতর অসুস্থ ব্যক্তিদের মৃত্যু হার কমানো সম্ভব বলেছেন যুক্তরাজ্যের গবেষকরা, তবে এটি স্থায়ী সমাধান নয় বলে জানিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। করোনা ভাইরাস আবারও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। সপ্তাহখানেকের মধ্যে 10 লাখের বেশি মানুষ করোনা পজিটিভ। ব্রাজিলে একদিনে 35,000 করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিশ্বে সুস্থতার হার 91%। ল্যাটিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার সাথে এখন মধ্যপ্রাচ্য আর রাশিয়ায় করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে। ঝুঁকি কমাতে নতুন করে লকডাউনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
করোনা প্রতিরোধে একাধিক ভ্যাকসিন নিয়ে গবেষণা হলেও এখন পর্যন্ত কোনোটি কাজে আসেনি। সম্প্রতি ডেক্সামেথাসন ব্যবহারের পরামর্শ দিয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা। ওষুধটি প্রয়োগে ভেন্টিলেটরে থাকা রোগীদের মৃত্যু ঝুঁকি এক তৃতীয়াংশ কমতে পারে, আর অক্সিজেন সাপোর্টে থাকা রোগীদের মৃত্যু ঝুঁকি কমায় এক পঞ্চমাংশ। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার বিকল্প নেই বলে জানিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকুক। গবেষকরা বলছেন করোনা ঝুঁকি থাকার পরও চলাচল শিথিল করে দেয় বড় রকমের ভুল করেছে যুক্তরাষ্ট্র, সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে না চলায় দেশটিতে মৃত্যুহার কমানো কঠিন হবে। জুলাইতে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা রাজ্যে কোভিড নাইন্টিনের চিকিৎসার জন্য গরুর রক্তের প্লাজমা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। চীনের রাজধানী বেইজিংয়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকা লকডাউন করার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট 70% কমিয়ে দিয়েছে দেশটির সরকার। অব্যবস্থাপনা এবং অসতর্কতার জন্যই নিউজিল্যান্ডে আবারও দুজন করোনা সংক্রমিত হয়েছেন বলে ক্ষোভ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। স্বাস্থ্যবিধি মেনে চলা পর্যবেক্ষণ করতে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন তিনি। সীমান্তে নজরদারি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। ইতালিতে সব হাই স্কুল খুলে দেওয়া হয়েছে। সুইডেনে করোনায় 5,000 মানুষের মৃত্যুতে সংসদে 1 মিনিট নিরবতা পালন করা হয়েছে। তামান্না তানজিনা, চ্যানেল আই। এবার ইনসেপ্টর হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা নিয়ে দেশ বিদেশে চলছে নানা গবেষণা। এখন পর্যন্ত স্বীকৃত কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কার না হলেও বাংলাদেশে অনেক হাসপাতালে দেয়া হচ্ছে প্লাজমা থেরাপি। প্লাজমা ব্যাংকে ডেটাবেস তৈরির জন্য কাজ করছেন একদল তরুণ চিকিৎসক, তাদেরই একজন মাকসুদা জাহান আখি। জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত এই তরুণ চিকিৎসককে নিয়ে রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। মাকসুদা জাহান আখির জন্ম জামালপুরে 1988 সালে। স্কুল ও কলেজ জীবনের পাঠ শেষ করেছেন জামালপুর শহরে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করার পর 33তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন নিজ জেলা জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চর্ম ও যৌন রোগ বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন। বর্তমানে করোনা আক্রান্তদের সেবায় কাজ করছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। প্রথম আমাদের হচ্ছে কাজ করতে হবে, এই ব্যাপারটা যখন চলে আসলো আমরা কিন্তু মেন্টালি ওইভাবে প্রিপেয়ার ছিলাম না যে ঠিক আমরা কিভাবে কাজ করতে পারবো। তো আলটিমেটলি আমরা হচ্ছে এই একটা প্রসেসের মধ্যে ঢুকে গেলাম। তো ঢুকে যেয়ে আমরা কিন্তু এখন যে আতঙ্কটা ছিল, আতঙ্কটা আল্লাহর রহমতে আমরা সবাই কাটিয়ে উঠতে পেরেছি। প্রতিদিনই আমাদের কাছে একদম টার্মিনালি ইল পেশেন্টরাও আসছেন, অনেকেই তাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন। তো আমরা চেষ্টা করছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সতর্ক থেকে কাজ করার। কোভিড-19 আক্রান্তদের মধ্যে যারা সেরে উঠছেন তাদের তালিকা তৈরি করে চলছে প্লাজমা ব্যাংক গঠনের কাজ। এ কাজে অন্যান্য চিকিৎসকদের পাশাপাশি কাজ করছেন মাকসুদা জামান আখি। যে রোগীগুলো আসবেন, পজিটিভ যে রোগীগুলো আসবেন, তাদের ইনিশিয়ালি তাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তাদের ব্লাড গ্রুপ, তাদের অন্য কোনো কোমরবিডিটি আছে কি না, বা হচ্ছে তারা হচ্ছে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন কি না যে তারা দিতে পারবেন, এবং তারা যদি সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পর দিতে আগ্রহী হন তাদের আমরা তালিকা তৈরি করে রাখবো। স্বামী 6 বছরের এক মেয়েকে নিয়ে আখির সংসার। কোভিড-19 রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকায় পরিবার পরিজন ছেড়েই থাকতে হচ্ছে তাকে। মাসে মাত্র 6 দিন আমি আমার ফ্যামিলিকে কাছে পাই, এবং সেই 6 দিনের প্রথম দিন আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে যে আম্মু তোমাকে কি ছোঁয়া যাবে, যে এই ফিলিংটা যে সে আমাকে ছোঁয়ার আগে পারমিশন নিচ্ছে যে তোমাকে ছোঁয়া যাবে কি না, এইটা আসলে আমাদের জন্য প্রচণ্ড কষ্টকর। আমি চলেও যেতে পারি এরকম একটা ভয় আমাদের সবার মধ্যেই আছে। তারপরেও আমাদের সামনে যখন একজন রোগী সুস্থ হয়ে বাসায় যাচ্ছেন, একজন ক্রিটিক্যাল ইল পেশেন্ট যার আইসিইউ সাপোর্ট লাগবে, আমরা আইসিইউতে বেড পাচ্ছি না কিন্তু আলটিমেটলি সে সুস্থ হয়ে যাচ্ছেন, এই আনন্দের কাছে ওই ঝুঁকিটাও একটা সময় হচ্ছে ছোট হয়ে যায়। করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ।
সংবাদের এই পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন পরাগ আজিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পরাগ, করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে সবশেষ কি কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। করোনা পরিস্থিতিতে সর্বশেষ আমার কাছে যে খবরগুলো রয়েছে তা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। আপনি হয়তো ইতিমধ্যে জেনেছেন যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবার সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং এটি জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন তথ্য কর্মকর্তা, তিনি জানিয়েছেন। অন্যদিকে বিএসএমইউর লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল ও তার স্ত্রী চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার নুজহাত চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বা ভার্চুয়াল পদ্ধতিতে সভা পরিচালনা করতে, তাদের জুম অ্যাপ ডাউনলোড করতে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়াও অধীনস্থ দপ্তরের কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে জুম অ্যাপের মাধ্যমে সচিব ভার্চুয়াল সভাসহ অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা দেবেন। এ কারণে প্রত্যেক কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে তার স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড অথবা আপডেট করে প্রস্তুত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মোবাইল ব্যাংকিংয়ে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা, চাল আত্মসাত এবং তালিকা প্রণয়নে অনিয়মের কারণে বরখাস্ত হয়েছে এক চেয়ারম্যান সহ 10 ইউপি সদস্য। এ পর্যন্ত বরখাস্ত হয়েছেন 100 জনপ্রতিনিধি। স্থানীয় সরকার বিভাগ হতে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাহমিনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। পরাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পরাগ আসিম। আর সংবাদের এরই সঙ্গে নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদত বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। কাশ্মীরের লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনায় জনতার বিক্ষোভ, দ্বিপাক্ষিক বৈঠকে বসবে দুই দেশ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সংক্রমণ রোধে কয়েকটি জেলায় এলাকাভিত্তিক লকডাউন করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রুকসানা আমিনের রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডাক্তার আহাদের মৃত্যু হয়েছে। তিনি ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। দিনাজপুরে আজ 6 নারী এবং 2 শিশু সহ করোনায় নতুন করে 14 আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা 441 জন। লক্ষ্মীপুরে দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। 24 ঘন্টায় 32 জন আক্রান্ত, জেলায় মৃত্যু 9 জনের। বরগুনায় নতুন করে ইউপি চেয়ারম্যান, পৌরসভার প্রকৌশলী, বন বিভাগের একজন কর্মকর্তা এবং একজন পুলিশ সদস্য সহ 5 আক্রান্ত। যশোরের 17 এলাকা লকডাউন করা হয়েছে। যশোরে নতুন করে 17 জনের করোনা শনাক্ত। মোট আক্রান্ত 270 জন, সুস্থ হয়েছেন 104 জন। নরসিংদীতে নতুন করে আরও 30 জন, কুড়িগ্রামে 2 জন, নড়াইলে 1 জন, গাইবান্ধায় নতুন করে 10 জন, ঝিনাইদহে 45 জন এবং সাতক্ষীরায় 1 কোভিড-19 শনাক্ত হয়েছে। নোয়াখালীতে করোনা ভাইরাসে 2 মৃত্যু এবং নতুন করে 37 জন শনাক্ত। রাঙামাটিতে নতুনভাবে ডাক্তার, পুলিশ, আনসার ও 3 শিশুসহ আরও 16 জন করোনায় আক্রান্ত হয়েছেন। নগাঁয় 1.5 শিশুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ করোনা ভাইরাসের অতি ঝুঁকিপূর্ণ হলেও গত 3 কোন এলাকা রেড জোনের আওতায় তা চিহ্নিত করা হয়নি। গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত 2 মৃত্যু হয়েছে। নতুন করে আরও 104 জন আক্রান্ত হয়েছেন। পাবনায় গত 24 ঘন্টায় নতুন করে 11 করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে পুলিশ, চিকিৎসক, ব্যাংকার এবং নার্স ও স্বাস্থ্যকর্মী সহ 212 জন করোনা আক্রান্ত হয়েছেন। রংপুর মেডিকেল কলেজে বুধবার 188 জনের নমুনা পরীক্ষায় নতুন করে 22 জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 1 চিকিৎসক সহ রংপুরে 12 জন, গাইবান্ধায় 8 জন, কুড়িগ্রামে 2 রয়েছেন। শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 1 ব্যবসায়ী মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে 4 মৃত্যু হলো।
সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মানছেন না বলে নেত্রকোনায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। 36 ঘন্টায় নতুন করে ডাক্তার নার্স সহ 39 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। কুড়িগ্রামে নতুন করে দুইটি বেসরকারি ব্যাংকের কর্মরত দুজন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন দুজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 106 জন। সিরাজগঞ্জে নতুন করে পুলিশ সদস্য সহ আরও 6 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 243 জন। বান্দরবানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ 8 জন করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 93 জন। রোকসানা আমিন, চ্যানেল আই। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরের লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহতের ঘটনায় ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। বিষয়টি সুরাহা করতে ভারতের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে চীন। শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন, ভারত এই বিষয়ে অবশ্যই কোনো ব্যবস্থা নেবে। এ ঘটনায় শোক জানিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহত সেনা সদস্যদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তারা। তাদের ত্যাগের কথা মনে রাখবে ভারত। সোমবার লাদাখ সীমান্তে নিষেধাজ্ঞা অমান্য করে দুদফা চীনের সীমান্তে ঢুকে পড়েন ভারতীয় সেনারা। সেই সময় ভারতীয়রা উস্কানিমূলক কথা বলায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 6 ঘন্টা ধরে চলা সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সেনাদের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, 3 সেনা সদস্য নিহত হয়েছেন। পরে মঙ্গলবার রাতে নিহতের তালিকায় 20 সেনার নাম বলা হয়। ভারতীয় সেনাদের দাবি, সংঘর্ষে অন্তত 45 জন চীনা সেনা সদস্য হতাহত হয়েছে। তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি চীন। নিটুল টাটা, বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যানেল আই এর ধারাবাহিক পরামর্শ কার্যক্রমে আজ থাকছে করোনা মহামারীতে জীবন ব্যবস্থায় নিজেকে মানিয়ে নেয়ার পরামর্শ। এ নিয়ে আজ কথা বলেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার জিনাত লায়লা। আমরা বর্তমানে বিশ্বব্যাপী সূক্ষ্ম ও অদৃশ্য একটি ভাইরাসের কারণে আমাদের চিরাচেনা পৃথিবীটি হঠাৎ করে পাল্টে গিয়েছে। আমরা নতুন একটি জীবনে অভ্যস্ত হতে চলেছি এ মহামারীর কারণে। আমাদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুভাবে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি এবং আমরা এ পরিবর্তিত সময়টিকে মেনে নিয়ে আমরা মানসিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের এই নতুন পরিবর্তিত সময়ে আমাদের অভ্যস্ত হতে হবে। এজন্য সবার আগে আমাদের প্রয়োজন আমাদের মনোবল দৃঢ় করা। এই মনোবল শুধু দৃঢ় করা নয়, এই মনোবলটি আমাদের ধরে রাখতে হবে এবং এই মনোবল ধরে রাখার পাশাপাশি আতঙ্কিত না হয়ে আমাদের চাপ মুক্ত থাকতে হবে এবং চাপ মোকাবেলার চেষ্টা করতে হবে। আমাদের ইতিপূর্বে আমাদের জীবন চলার পথে নানাবিধ চাপ এসেছে, আমরা সেগুলো সুন্দরভাবে অনেকেই মোকাবেলা করেছি। আমরা সেভাবেই আমাদের পূর্বে যে চাপগুলো মোকাবেলা করেছি সঠিকভাবে আমরা সে চাপগুলো আমরা মোকাবেলা করব। এবং এছাড়াও আমাদের জীবনে কিছু ইতিবাচক দিক আছে এবং আনন্দময় জায়গা আছে। আমরা চেষ্টা করব এই ইতিবাচক দিকগুলো এবং এই আনন্দময় জায়গাগুলো আমাদের অনুপ্রাণিত করা এবং উৎসাহিত করা। এবার রয়েছে কৃষি সংবাদ। কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই আম সংরক্ষণে হট ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। আগামীতে হট ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতির পাশাপাশি রাজশাহীতে আরও বড় পরিসরে ওয়াটার ভ্যাপার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রকৃতি সংবাদ। করোনা ভাইরাসের কারণে পঞ্চগড় শহরের সরকারি অডিটোরিয়াম চত্বরে বসানো অস্থায়ী বাজার থেকে দূষণ ছড়িয়ে পড়ছে গোটা শহরে। বাজারের মাছ মুরগির বর্জ্য পরিবেশের ক্ষতির পাশাপাশি নগরবাসীকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে। বিকল্প জায়গায় বাজারটি দ্রুত স্থানান্তরের দাবি জানিয়েছেন নগরবাসী। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের বুধবারের আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 1 পয়েন্ট বেড়ে 3961 পয়েন্টে দাঁড়িয়েছে। তবে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। হাতবদল হয়েছে 269টি কোম্পানির 88.85 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 23.54 কোটি টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 18টির, কমেছে 19টির এবং অপরিবর্তিত রয়েছে 232টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে এ পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফা দাতস বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। আগস্টে শুরু হবে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্প। এর আগে ফুটবলারদের করোনা পরীক্ষা করাবে বাফুফে।